শীতের মরশুম শুরু হতেই পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় শুরু হয়েছে চোলাই মদের রমরমা কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সেরকমই একটি ঠেকে হানা দিয়ে একেবারে 35 লিটার চোলাই মদ সহ দুই ব্যক্তিকে আটক করেছে রায়না থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম সুনীল সরেন ও রামপ্রসাদ রুই দাস। চোলাই মদের কারবারের অভিযোগে ইতিমধ্যে তাদেরকে বর্ধমান মহকুমা আদালতে পাঠানো হয়েছে। Collection jeans and t-shirts only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।